সিরাজগঞ্জের পৌর এলাকা মিরপুরে নিজ বাড়ি থেকে স্কুল শিক্ষিকা রুনি খাতুন তার 12 বছরের ছেলে আদি ও 7 বছরের মেয়ে সয়েবাকে নিয়ে কেনাকাটা করার জন্য রিকশা করে শহরে যাচ্ছিলেন। রিকশাটি মিরপুর কালাচান মোড়ে পৌঁছালে একটি ট্রাকের পেছনে পড়ে। সেই সময় বেলকুচি থেকে শহরগামী দ্রুতগামী একটি বাস রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে স্কুল শিক্ষিকা রুনি খাতুন ও তার ছেলে আদি নিহত হয়। আহত হয় মেয়ে সয়েবা ও রিকশা চালক। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সয়েবা। দুর্ঘটনায় একই পরিবারের 3 জনকে হারিয়ে শোকে কাতর নিহতের স্বজন ও প্রতিবেশীরা। মানে ওই জায়গায় গাড়ি ব্রেক করছে, সামনে কোনো যানজট হতেই পারে, এই জন্য ব্রেক করছে, বাস আলার ব্রেক করে কন্ট্রোল করতে পারে না। যেরকম ট্রাক চলে যাইতেছে রিক্সা ওইরকম যাইতেছে, কিন্তু এটা বাসটা ব্রেক মিস করে একবারে মনে করেন চাপায় দিছে। এই 3 জন মানুষকে একসাথে মেরে ফেলা দিছে গাড়িওয়ালারা, এর জন্য সুস্থ বিচার দিবেন। এবং মানুষ যে মেরে ফেলা দিছে তার জন্য আর কোনো মানুষের যেন জান না যায়। দুর্ঘটনার সাথে সাথে পালিয়ে যায় বাসের চালক ও সহকারী, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আমরা বাসটিকে আটক করেছি, ড্রাইভার এবং হেল্পার পালিয়েছে, তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত রুনি খাতুন বনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তার ছেলে আদি 5ম শ্রেণী ও মেয়ে সয়েবা শিশু শ্রেণীতে পড়ত। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।